ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন 31 নম্বর ওয়ার্ডে জনদুর্ভোগের খবর জানবো আমরা এবারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত আছেন তিনি। অনিক, ওয়ার্ডবাসী দুর্ভোগের চিত্র আমাদের জানাবেন। জেসিকা, ধন্যবাদ আপনাকে। তো আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের হচ্ছে 31 নম্বর ওয়ার্ডে। এর হচ্ছে বেগম বাজার রোড বলা হয় এটিকে। তো আমি যদি একটু ক্যামেরা পার্সন সনির মাধ্যমে দেখাই, তো এই সড়কটিতে কিন্তু দীর্ঘ 9 মাস ধরে কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত সেই কাজটি শেষ হয়নি। তো এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে এই চকবাজার এলাকা হচ্ছে রাজধানীর পাইকারি যে মার্কেট বলা হয় এবং বড় মার্কেট বলা হয়, তো এই রোড দিয়ে কিন্তু হাজারো মানুষ চলাচল কিন্তু প্রতিদিন, কিন্তু এই সড়কটি সংস্কারের অভাবে কিন্তু এখন পর্যন্ত এই রোড দিয়ে কিন্তু কোনো মানুষজন সঠিকভাবে চলাচল করতে পারে না। আমি যদি একটু পিছনের ক্যামেরা পার্সন সনির মাধ্যমে দেখাই, তো একটি ট্রাক কিন্তু পিকআপ ভ্যান কিন্তু এই সড়কে এসে আটকে পড়েছে এবং তারা কিন্তু এদিকে আর আসতে পারছেন না। তো এই যে সড়কটির যে অবস্থা, এটি কিন্তু দীর্ঘ 9 মাস ধরে এখানের বাসিন্দারা রয়েছেন তারা ভোগ করছেন। তো এখানে যে স্থানীয় কাউন্সিলর রয়েছেন তিনি বলেছেন যে আগামী 15 দিনের মধ্যে কাজটির চলাচলের উপযোগী হবে। তো স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বলছেন যে তাদের কাছ থেকে এখন জানবো তারা এই সড়কের ফলে কি কি ধরনের ভোগান্তি পোয়াচ্ছেন, যে এই সড়কটার ফলে যে আপনাদের কি কি ভোগান্তি হচ্ছে। ভোগান্তি চলাচল, তারপর মালটাল আসতে পারতেছে না। এমনি আমাদের কমিশনার সাহেব যে আছে, ও তো খুব চেষ্টা চালাই যাচ্ছে, ইতিমধ্যে কাজ অনেকটা হয়েও গেছে, হয়তো আর কয়েকদিন লাগবে, আগামী শুক্রবার এগুলো ঢালাই হবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে যে কাজটি চলছে, এখানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে তাদের দীর্ঘ ভোগান্তির শিকার হয়েছিলেন। তো তারাও আশা ব্যক্ত করছেন যে কয়েকদিনের মধ্যে হয়তো বা কাজটি সমাধান হবে। যে এখানে আরও যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা কীরকম ভোগান্তির শিকার হয়েছেন এই দীর্ঘদিন থেকে, যে আপনারা এই সড়কটার কারণে কীরকম দীর্ঘ ভোগান্তির শিকার হয়েছেন বা কীরকম ভোগান্তি ভোগ করছেন এ পর্যন্ত। এখানে মনে করেন এই রাস্তা দিয়ে কোনো লোকজন চলতে পারে না, এই জায়গা একটা 60 ফুটে একটা ঘর উঠে রেখে দিয়েছে, সে ঘরের জন্য ময়লা হলে পারে না। 1 বছর ধরে ময়লাগুলি পড়ে রয়েছে, দেখেন ময়লাগুলি, এই ময়লাগুলি 1 বছর ধরে রাখা এখানে। এখানে আমার পাশের দোকান, আমি বইতেও পারি, আর মানুষের যে যায় সেই অতর্কভাবে গালাগালি করে। তাই এটা তো কাম্য না, এটা আশা করি নেই এই সরকারে। এই সরকারে তো বহুত কষ্ট করলাম আমিও, কিন্তু এইভাবে বইকে যায় মানুষে, আমার তো অনেক কষ্ট লাগছে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে যিনি স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তিনি বলছেন যে এই সড়কটিতে ভাঙচুর অবস্থা থাকার কারণে কিন্তু এখানে একটি ময়লার বাগারের সৃষ্টি হয়েছিল, সেই ময়লার কারণে কিন্তু তারা এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছে না। আর একটি বিষয় বলে রাখি যে এই সড়ক দিয়ে কিন্তু স্কুলগামী বাচ্চা এবং বয়স্ক যারা আছেন তারা কিন্তু চলাচল করেন, কিন্তু এই ভাঙাচুরার কারণে কিন্তু তারা সঠিকভাবে চলাচল করতে পারেন না। এবং এই সড়ক দিয়ে যে বাচ্চারা যাতায়াত করে তারা বলছেন যে অনেক সময় পড়ে যায় বাচ্চারা, বারাজা পড়ে গিয়ে পা ভেঙে যায়, এই সব কিছুই বলছেন এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা। জেসিকা, এই ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে জনদুর্ভোগের শেষ অবস্থা। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর জনদুর্ভোগের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল অনেক।